তারা যদি নির্বাচনে আসে তাদেরকে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এই ধরনের কোন প্রস্তাব আমাদের সরকারও দেন, আমাদের দলও দেন। আমি যা বলছি আমি কোনো ভুল বলি নাই এবং আমি সামান্যতম, আমার একদম বক্তব্য ঠিক আছে। বিএনপির 20,000 নেতা কর্মী জেলে আছে এটাও তো আমরা স্বীকার। কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বোমা ফাটালেন, তিনি বললেন বিএনপির সকল নেতাকে এক রাতে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল যদি তারা নির্বাচনে আসে। তারা অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তাদের সকলকে অর্থাৎ সকল নেতাকর্মী যারা আটক রয়েছেন তাদের সকলকে এক রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে, বক্তব্যটি দিয়েছেন কৃষিমন্ত্রী। তার বক্তব্যটিকে কেন্দ্র করে সেতুমন্ত্রী অবায়দুল কাদের বলেছেন কৃষিমন্ত্রী নিতান্তই তার ব্যক্তিগত বক্তব্য দিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে কৃষিমন্ত্রী আবারও বলেছেন না আমি বক্তব্যের মধ্যে এক চুলো ভুল বলিনি, আমি যা বলেছি সঠিক বলেছি। তার সেই বক্তব্যটিকে কেন্দ্র করে আবারও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বলেছে যে বিএনপির যে 20,000 নেতাকর্মী আটক রয়েছে এটার প্রমাণ কোথায়, অর্থাৎ বিএনপি যে সার্বক্ষণিক বলে তাদের 20,000 নেতাকর্মী আটক রয়েছে এটার কোনো প্রমাণ বা ভিত্তি নাই। তো প্রিয় দর্শক, সেটাকে কেন্দ্র করে রুমিন ফারহানা অগ্নিঝরা বক্তব্য দিলেন, অর্থাৎ সেতুমন্ত্রী অবায়দুল কাদের এবং কৃষিমন্ত্রীর বক্তব্যটিকে কেন্দ্র করে খেপে গেলেন রুমিন ফারহানা। তো তিনি বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটি আপনারা বক্তব্যটি দেখলেই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সামনে তিনটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো সেতুমন্ত্রী অবায়দুল কাদের যে বলেছেন যে 20,000 নেতাকর্মী যে আটক রয়েছেন এর প্রমাণ কোথায় সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে সেই ভিডিওটি দেখি, এরপর পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করা যাবে। বিএনপির 20,000 নেতাকর্মী জেলে আছে এটাও তো আমরা স্বীকার, তাদের জেলে আছে কত এই হিসাবটা আমি মির্জা ফখরুলের কাছে অনেকবার চেয়েছি, তাদের জেলে কত আছে সেই তালিকাটা তারা দেবে। এরকম উদ্ভব 20,000 একটা নাম্বার বলে দিলেও সেটা সবাই বিশ্বাস করবে এমন তো বিশ্বাস করার তো কোনো কারণ এত লোক গ্রেপ্তার হোক, আর আইন ভঙ্গ করে পুলিশকে হত্যা করে যারা জেলে আছে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে কোর্টে এজলাসে হামলা করে পুলিশ হাসপাতালে হামলা করে প্রকাশ্য দিবালোকে একজন পুলিশকে পিটিয়ে তার মাথা পেটে গেছে সেটা পর্যন্ত সেখানে পর্যন্ত তাকে পেটার মরছে বারবার, তখন তার লাশ হয়ে যাওয়ার পরও তাকে আঘাত করা, এত অমানবিক এত নিষ্ঠুরতা যারা ঘটিয়েছে তাদের তো আগের রাতটা আসতি। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সেতুমন্ত্রী অবায়দুল কাদেরের বক্তব্যটি শুনেছেন এবং বক্তব্যটি দেখার পর বা শোনার পর আপনাদের কাছে ঠিক কি মনে হচ্ছে, আসলে বিষয়টা কি তিনি যেভাবে বলেছেন সেভাবে নাকি অন্যভাবে আসলে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বক্তব্যটি দিয়েছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি পরের ভিডিওতে। তো এবার আমরা দেখব কৃষিমন্ত্রী যে বলেছেন তিনি এক চুলো ভুল বলেননি, তিনি আসলে কি উদ্দেশ্যে সেদিন ওই কথাটি বলেছিল যে তারা নির্বাচনে আসলে সকলকে এক রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তো চলুন সেটি আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে নেন। আমি যা বলছি আমি কোনো ভুল বলি নাই এবং আমি সামান্যতম, আমার একদম বক্তব্য ঠিক আছে। আমরা সবসময় চাইছি যে এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, বিশেষ করে বহুবার আমি বলেছি অবশ্যই বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের নির্বাচনে আমরা আনতে চাই, কিন্তু সংবিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটা আমার এক কথার এসেন্সটাই ছিল যে আমি সবসময় আমরা সবাই চেয়েছি, আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছে যে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। সেটা বলতে গিয়ে আমি বলছি যে আমরা কত দূর পর্যন্ত নির্বাচন কমিশনের কথা বলছি, এর কথা বলছি, যেটার জন্য আমরা উই লেফট নো স্টোন আনট্রাই, সর্বাত্মক আমরা চেষ্টা করছি, কিন্তু বিএনপি আর এইটাই হলো, কিন্তু এই কথাটা তো আপনারা দেখাবেন না, এটা হলো আমার সমস্যা না, তা যাও কিন্তু তোমরা তো দেখাবে না। আমি যা বলছি আমি কোনো ভুল বলি নাই এবং আমি সামান্যতম, আমার একদম বক্তব্য ঠিক আছে, কিন্তু অনেক কথার মধ্যে আসছে তো কাজে ওরা তো দেখায় এইটুকু, আপনারা যদি না দেখান তাহলে এটা নিয়ে আরও এই আলোচনা চলতেই থাকবে, সেই খোরাকটা আমি দিচ্ছি কিনা এই মুহূর্তে আমি সেটা ভাবছি আর কি। এবারও যে নির্বাচন এসছে আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে সকল রাজনৈতিক দল। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই কৃষিমন্ত্রীর বক্তব্যটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন। এবার আমরা চলে যাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যে। তো চলুন তার বক্তব্যটি আমরা দেখে আসি। তবে তার আগে বলে নিই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন,
আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা রুমিন ফারহানার বক্তব্যটি শুনে আসি। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বোমা ফাটালেন। তিনি বললেন, বিএনপির সকল নেতাকে এক রাতে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল যদি তারা নির্বাচনে আসে। আজকে একটা অদ্ভুত নাটকের প্রতীক বরাদ্দ হচ্ছে, অদ্ভুত নাটক বলছি, আগামী 7 তারিখে যে নাটকটি মঞ্চস্থ করবার চেষ্টা করছে সরকার। আমরা শুরুতেই বলেছি যে আমরা 2024 আর কোনো পাতানো নির্বাচন হতে দিব না। 2024 সরকার যা নির্ধারণ করে রেখেছে সেটা আর যাই হোক কোনোভাবেই নির্বাচন নয়। এটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের ডামি প্রার্থী, বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, বনাম আওয়ামী লীগ থেকে যারা জোটের শরিক আছেন তাদের প্রার্থী, বনাম আওয়ামী লীগ যে আসনগুলো ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে তাদের প্রার্থী, বনাম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, এদের মধ্যে একটা পাতানো খেলা চলছে। এবং এই নির্বাচন মানে কি, এই খেলাটিকে ঘিরে কিন্তু আমরা আজকেই বলে দিতে পারি কোন আসনে কে সংসদ সদস্য হতে যাচ্ছেন। নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে, নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, নির্বাচনের ফলাফল যদি আগেই ঠিক হয়ে থাকে, নির্বাচন হবার অনেক আগেই যদি আমরা বলে দিতে পারি কোন আসন থেকে কে সংসদ সদস্য হচ্ছেন, নির্বাচন হবার আগেই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি কারা সরকার গঠন করছে এবং কারা বিরোধী দল হচ্ছে, তাহলে কি সেটি আদৌ কোনো নির্বাচন হয়? আমরা টেলিভিশনে যে টকশোগুলো দেখেছি, আলোচনাগুলো দেখেছি, তার প্রত্যেকটিতেই অ্যাঙ্কররা প্রশ্ন করেছেন, আচ্ছা বিরোধী দল কে হতে যাচ্ছে? কোনোখানে প্রশ্ন শুনিনি সরকারি দলে কারা আসছে, সরকারি দলে কোন দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের সরকার গঠন করবে, এই প্রশ্নটা কিন্তু কোথাও আলোচিত হয়নি। তার মানে হচ্ছে আমরা 17 কোটি মানুষ মেনে নিয়েছি সরকারে কে যাচ্ছে। যেহেতু জাতীয় পার্টির একটা দোনোমনো অবস্থা ছিল শুরু থেকেই, তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল, সুতরাং জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ না নেয়, জাতীয় পার্টি যদি নির্বাচন বর্জন করে, সেক্ষেত্রে বিরোধী দল কে হবে সেটা নিয়ে একটা আলোচনা ছিল। সরকারের প্রাথমিক যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টিকে এবার প্রধান বিরোধী দল না করে তৃণমূল বা বিএনএম বা যে কিংস পার্টিগুলো তৈরি হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, তাদেরকে দিয়ে একটি বিরোধী দল করার। তাদেরকে দিয়ে কিভাবে বিরোধী দল করবে? করবে এভাবে যে বিএনপির একটি অংশকে ভেঙে নিয়ে এসে বিএনপির সিনিয়র নেতাদেরকে মামলার ভয় দেখিয়ে, নতুন করে মামলা দেওয়ার চাপ সৃষ্টি করে, কারাগারে রেখে পুরনো মামলায় সাজা দিয়ে তাদেরকে নির্বাচনে আসতে বাধ্য করা হবে। এবং তারা কিভাবে নির্বাচনে আসবেন? তারা এই তৃণমূল বা বিএনএম বা সুপ্রিম পার্টির যেই কিংস পার্টিগুলো তৈরি হয়েছে সেখানে যোগ দিয়ে তারা বিরোধী দল হবেন। যখন সরকারের সেই পরিকল্পনা ফেস্তে গেল এবং দেখা গেল যে কিংস পার্টিগুলো বিএনপির কাউকেই সামনে নিয়ে আসতে পারে নাই, বিএনপিকে ভাঙতে পারে নাই, বিএনপির সিনিয়র নেতাদেরকে দল ছাড়া করতে পারে নাই, তখন সরকারের হাতে আর কোনো উপায় রইল না জাতীয় পার্টি ছাড়া। সে কারণে গতকাল পর্যন্ত জাতীয় পার্টি ঘিরে আমরা তীব্র একটি উত্তেজনা লক্ষ্য করেছি। জাতীয় পার্টির অফিস ঘিরে রেখেছিল পুলিশ, জাতীয় পার্টির নেতাকর্মীরা বারবার স্লোগান দিচ্ছিল, নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছিল, জাতীয় পার্টির মিড লেভেলের নেতারা চিৎকার করে বলছিল যদি সমঝোতা হয় তাহলে কেন 26টাতে হবে, তাহলে আমরা কি দোষ করলাম, সবগুলোতেই সমঝোতা হওয়া উচিত। তারা বারবার বলছিল জাতীয় পার্টিকে মই হিসেবে ব্যবহার করে সরকার বা আওয়ামী লীগ বারবার ক্ষমতায় যায়, কিন্তু জাতীয় পার্টির মূল্যায়ন হয় না। আমরা অতীতেও লক্ষ্য করেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক ধরনের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল 80-এর দশকে তখন আমরা দেখেছি 86-তে জাতীয় বেইমান হিসেবে, সঘোষিত জাতীয় বেইমান হিসেবে আত্মপরিচয় দিয়ে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেয় এবং সেই নির্বাচনকে বৈধতা দেয়। সেই ঋণ জাতীয় পার্টি শোধ করে 96 সালে, আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এবং 96-তে আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন না দিত আওয়ামী লীগের পক্ষে সরকার গঠন করা সম্ভব ছিল না। একইভাবে 2008 সালের নির্বাচনে আমরা দেখেছি জাতীয় পার্টি মহাজোটের সঙ্গী হয়েছে, 2014 সালে জাতীয় পার্টিকে বাধ্য করা হয়েছে বিরোধী দলে যেতে। এবং যেহেতু জাতীয় পার্টি মনক্ষুণ্ণ হয়ে বিরোধী দলে গেছে সেই কারণে তাদেরকে কিছু পুরস্কার হিসেবে 3টি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে চাপ দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করা হয়েছে। 2014-এ যে অদ্ভুত একটি কিম্ভূত কিমাকার সংসদ হয়েছিল সেটা বিশ্বে নজিরবিহীন। 2018 সালেও আমরা দেখলাম জাতীয় পার্টিকে বিরোধী দল করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় ছিল না, কারণ মধ্যরাতের নির্বাচনে যে ভয়াবহ কারচুপি হয়েছে, যে বিভৎস একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনকে আওয়ামী লীগ নিজেই ওন করে না, তাদের নেতাকর্মীরাই বলে আমরা রাতে ভোট দিয়ে
তোমাদেরকে সংসদ সদস্য বানিয়েছে, এখন আবার বড় বড় কথা বলো। যে এই নির্বাচনের ব্যাপারে খোদ সরকার প্রধানই বলেন যে এইবারের নির্বাচন 14-18 মতো হবে না, অর্থাৎ 18 নির্বাচন এবং 14 নির্বাচন যে কালিমা ময় সেটাও তিনি স্বীকার করে নেন এবং সরকারি দল সেটা মোটামুটি সকলেই মেনে নেয়। সেরকম একটি নির্বাচনেও কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় অভিনয় করতে হয়েছে এবং সেই অভিনয়টা জাতীয় পার্টির জন্য যথেষ্ট কষ্টকর ছিল। সেই সংসদে কিছুদিন থাকবার সুযোগ আমার হয়েছিল এবং আমি তখন দেখেছিলাম যে জাতীয় পার্টি সমালোচনা তো দূরেই থাক, আওয়ামী লীগের নেতারা যেই প্রশংসা করতে লজ্জা পায় সেই প্রশংসা জাতীয় পার্টি করে দেয়। কোনো একটা বিলের ব্যাপারে আমার স্পষ্ট মনে আছে, আমি জাতীয় পার্টির সেই সিনিয়র পার্লামেন্টেরিয়ানের নাম আর বলতে চাচ্ছি না, সেই সদস্য বলেছিলেন বাতিঘর বিলটা, বিলটার নাম ছিল বাতিঘর, তিনি বলেছিলেন আমাদের সামনেই বাতিঘর বসে আছে, প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন। মানে বাংলাদেশ তো দূরেই থাক, পৃথিবীর কোনো দেশে বিরোধী দল সরকারি দলের প্রধানকে বাতিঘর বলে উল্লেখ করে না। অর্থাৎ যতই বিরোধী দলের আসনে জাতীয় পার্টিকে বসানোর চেষ্টা হোক না কেন, জাতীয় পার্টি কোনোদিনও বিরোধী দল হয় নাই, জাতীয় পার্টি নিজেও নিজেকে বিরোধী দল হিসেবে কোনোদিন মেনে নেয় নাই বা বিরোধী দলের ভূমিকা অভিনয় করতে পারে নাই এবং দেশের মানুষ তো জাতীয় পার্টিকে বিরোধী দল ধরেই নাই। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে তিনটা ভিডিওই দেখেছেন এবং তিনটা ভিডিও দেখার পর যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, সেই সাথে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।